হাগদর গ্রেগিনো খাইজাগি তকমাহাইকে হাস্তেবু শিকলামর্চানি লোয়া চুংবাই কতাল পুতারং তুই মতদাতা সামিলন খাইজাগি তক দগ্ন আগরতলা শিকলামর্চানি লোয়া চুংবাই আইটিআই যুব সংস্থা ক্লাব কতাল পুতারং তুই কাইসা নব মতদাতা সম্মেলন খাইজাকা আসলে সম্মেলন হাগতনি মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী ভার্চুয়ালি বিশিংতি হাগতনি যত কতাল পুতারং বাই কক্সাগাতে কক্কজারখা মাঞ্জাখা প্রদেশ বিজেপিনি তাংফাংজিক পাপিয়া দত্ত খবৈ বিজেপির জুতা জুতা আদং রক আসল প্রদেশ বিজেপিনি তাংফাংজ পাপিয়া দত্ত কক্তমাত্র বিস্কাঙ্গ কতাল পুতারতী হাকতর তে হাস্তে সামথানী বাইকি বিস্কাঙ্গ আখংনে আবরতী কক সাবৈ খনারিখা ভোটার দিবস আমরা প্রত্যেকে জানি যে 1950 সালে জাতীয় নির্বাচন আজকের এই দিনে জাতীয় নির্বাচন কমিশন গঠিত হয়েছিল তো সেই দিনটিকে স্মরণ করে 2011 সালে জাতীয় ভোটার দিবস পালন করা হয় এই দেশের মানুষের যে অধিকার এবং গণতান্ত্রিক যে রাষ্ট্র ভারতবর্ষ যে কর্মযজ্ঞ চলছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই রাষ্ট্রের প্রতিটি নাগরিকদের যে ভূমিকা সেটাকে সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই দিনটি পালন করা হয় আজ আমাদের যুব মোর্চার উদ্যোগে শুধুমাত্র আমাদের রাজ্য নয় ভারতবর্ষের প্রত্যেক বিধানসভায় যারা নতুনভাবে যারা ভোট দিতে চলেছেন এই লোকসভা নির্বাচনে তাদেরকে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্বোধন করেছেন নতুন ভোটারদের নতুন ভোটার মানে বলা যায় আজকের ভারত আগামী ভবিষ্যৎ রাষ্ট্রের এই রাষ্ট্রের নির্মাণে রাষ্ট্রের কল্যাণে যাদের একটা বিশাল ভূমিকা যারা আগামী দিন পালন করতে চলেছেন পালন করছেন আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে উনি বলে দিয়েছেন যে আজকের যারা ভারত মানে আমাদের যুব প্রজন্ম যারা ভোট দিতে চলেছেন তারা কিন্তু আগামী দিন ভারতবর্ষের যে নতুনভাবে নির্মাণে তারা কিন্তু স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা যে স্বপ্নটা দেখি আমাদের রাষ্ট্রের জন্য সেই স্বপ্নটাকে প্রধানমন্ত্রীজি সংকল্প করে নিয়েছেন মানে আমাদের স্বপ্নই ওনার সংকল্প তো এই বিষয়গুলো আমাদের ভীষণভাবে উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে তো আজকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমি যারা সবাইকে তো এই রাজ্যের যারা ভোটদাতা মতদান যারা প্রকাশ করবে তাদেরকে অনেক অভিনন্দন জানাই বিশেষ করে যারা নতুন ভোটার যারা নতুনভাবে যারা ভোট দিতে চলেছেন তাদেরকেও অনেক অনেক অভিনন্দন জানাই এখানে এখন আমি আছি ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে এই ছয় আগরতলা আমাদের যুব মোর্চার উদ্যোগে ঈশিতা বিয়ে বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে আমরা এই বিধানসভার অন্তর্গত যারা নতুন ভোটার যারা তারা এসেছেন এবং আমরা সকলে মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শুনলাম এই কার্যক্রমে আমাদের সহ সভাপতি প্রদেশ কমিটির ডক্টর অশোক সিনহাজিও রয়েছেন আমার মন্ডল সভাপতি জালাল দেবনাথ রয়েছেন যুব মোর্চার মন্ডল সভাপতি সঞ্জয় খসরু অন্যান্যরা যারা নেতৃত্ব আমার কর্পোরেটরও রয়েছেন এখানকার জয়া ধানুক মহোদয়া আমরা সকলে মিলে সেটা শুনলাম কতজন ভোটার আজকে এখানে নতুন ভোটার অংশগ্রহণ করেছে আমাদের বিধানসভা কেন্দ্রে প্রায় 300 কাছাকাছি যারা নতুনভাবে ভোট দিতে চলেছেন তারা আজ এখানে আমাদের যুব মোর্চার ডাকে সাড়া দিয়ে মোদিজির ডাকে সাড়া দিয়ে সর্বোপরি যে বিষয় হলো মোদিজিকে শোনার জন্য ওনারা এসেছেন।